আপনাদের সবাইকে ইনভেস্টিগেশন 420 এ স্বাগত। ইন দিস সিরিজ আমরা এমন এক অসমাপ্ত ঘটনার সমাধান করে থাকি যা আমাদের কল্পনার বাইরে। মনে রাখবেন, পুলিশের কাজ যেখানে শেষ আমাদের কাজ সেখানে শুরু। আজকের কেসটা হলো মিরপুরের ঢাকায়। এখানে এক রিক্সাওয়ালার রহস্যজনক, ভয়ানক, হৃদয় বিদারক, মসৃণ, খাচকারা খাচকারা মৃত্যু ঘটেছে। কেউ এই মৃত্যু সম্পর্কে জানেই না। পুলিশ অনেক রকম খোঁজ খবর নিচ্ছে কিন্তু তারা তাদের কাজ শেষ এখানে। তারা কিন্তু কিছুই করতে পারে নাই। এলাকার একজন বাসিন্দার সাথে কথা বলবো। এই ভাই, এই যে এখানে যে একজন রিক্সাওয়ালা যে মারা গেল, সেই সম্পর্কে আপনি কিছু বলেন। ভাই, আমি গাজার ব্যবসা করি, কয় পটলা লাগবো শুধু কবেন, কম দামে আইনা দিমু ভাই। যাই হোক, এসব গাজা খুরদের থেকে আমাদের দূরে থাকা উচিত। যাই হোক, আমরা এখন তার বড় ছেলের সাথে কথা বলবো। আপনি যদি একজন সেনাবাহিনীর লোক, তাহলে আপনার বাবা কেন এই এলাকায় রিক্সা চালায়? আমার বাবা তো মরে গেছে, এজন্য আসলে আমরা খুবই দুঃখিত। আপনার বাবা যে মারা গেছে, এটা আসলে খুবই দুঃখজনক। আমার আব্বা মরে গেছে? হ্যাঁ, সে তো গতকালকের ঘটনা। আমার আব্বা মরে গেছে? আমার আব্বা? আপনি এতদিন বলেন নাই কেন? কি বলে? এই ভাই, আমার আব্বা নাকি মরে গেছে? কি বলে? আমার আব্বা? আরে ভাই, কি হয়েছে, কি করে? এখন আমরা কথা বলবো তার মেজ সন্তানের সাথে, সে একজন আইনজীবী। আচ্ছা, আপনি হলো মেজ সন্তান, তাই তো? জি ভাই। ভাই, ক্যামেরা এদিকে। জি ভাই। হাতে ওটা কি আপনার? আমি অন্ধ ভাই, আমি এটা দিয়ে চলাফেরা করি। আচ্ছা, আপনার বাবা যে গতকালকে মারা গেছে, এটা কি আপনি জানেন? আমার আব্বা এতদিন বাইসে ছিল। তাহলে আপনি অ্যাডভোকেট হলেন কিভাবে? জন্মের পর থেকে শুনছি আমার আব্বা নাই, ভিক্ষা করছি খালি, সেই টাকা দিয়ে এই সার্টিফিকেট আর জামা কাপড় কিনছি। বাইরে ভাই, কি বলেন? বাইরে ভাই, আমি আমার আব্বার সাথে লাশেষ একবার দেখা করতে চাই ভাই, প্লিজ, আমি আব্বুরে একবার দেখতে চাই। আচ্ছা চলেন, কিন্তু আপনি তো অন্ধ। আসলেই তো ভাই, আপনার চোখ দূরে একটু দেন, আমি আব্বারে দেখাই দিয়ে দেবো ভাই, একবার একটু দেখবো আমার আব্বার। খুব বেড়া পাগল নাকি, কি বলে? আমরা এখন তার ছোট ছেলের সাথে কথা বলবো। আচ্ছা, আপনার বাবার সাথে আপনার কিভাবে পরিচয় হয়? আমরা একলগে রিক্সা চালাইতাম। ও মাই গড, তার মানে আপনি আমাদেরকে সাহায্য করতে পারেন। আচ্ছা, ওনার কোনো শত্রু বা কোনো বন্ধু ছিল কিনা, এরকম কিছু জানেন কিনা আপনি? আমার বাপের কোনো শত্রু ছিল না, কিন্তু আমি আর আমার বাবা এক বেটার দোকানে চা খাইতাম। আচ্ছা, তাহলে ওই বেটারকে ধরে নিয়ে আসো, দ্রুত ধরে নিয়ে আসো, পেছন মারবো আমি। এই ফাঁকে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নেই। আপনারা সবাই ভালো থাকবেন, কিন্তু এটা মনে রাখবেন, পুলিশের কাজ যেখানে শেষ আমাদের কাজ সেখানে শুরু। আপনি কি খুব হতাশ? ওকে কি আপনার ডিপিতে হাহা দিচ্ছে? আপনার মেমেকে সবাই লাইক দেয়? তাহলে আর কোনো চিন্তার কারণ নেই, কারণ আমরা নিয়ে এসেছি এমন একটা প্রোডাক্ট যেটা আপনাকে এই সব থেকে আপনাকে বাঁচাবে, আপনার মানসিক শান্তি দিবে। প্রেজেন্টিং টু অল অফ ইউ আওয়ার ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, অ্যাপেলো মিনি AK-47। মিনি AK-47, বাট অ্যাপেলো। বাই দিস ইউ ক্যান ডু এভরিথিং হোয়াট ইউ ওয়ান্ট। যে আপনার ছবিতে হা দিচ্ছে, যে আপনাকে গালাগালি করছে, অথবা যে আপনার মেমে লাইক দেয়, তাকে একদম গুলি করে দিবেন। এটা কিন্তু মোবাইলের মাধ্যমে গুলি করা যায়। আপনি ইনবক্সে গুলি করে দিবেন, মনে করেন সে মরে যাবে ওই দিক দিয়ে। এই প্রোডাক্টটা আপনি শুধুমাত্র আমাদের এই ইনভেস্টিগেশন 420-এর মাধ্যমে পাবেন। এছাড়া কিন্তু পুরো বাংলাদেশে আর কোথাও এগুলো পাওয়া যায় না। সুতরাং এই প্রোডাক্টটা নিজে চাইলে এখনই যোগাযোগ করুন। ধন্যবাদ। আচ্ছা, আপনি তাহলে সেই চায়ের দোকানদার? জি ভাই। আচ্ছা, যে রিক্সা চালক এই যে মারা গেছে, সেই সম্পর্কে আপনি কি কি জানেন, সব বলেন। ভাই, কিছুই জানি না। এইবার বলেন ভাই। হ্যাঁ ভাই, উনি আমার দোকানে চা খাইতো। তারপর বলেন আপনি, এরপর কি হয়? আর কিছুই জানি না ভাই। হ্যাঁ হ্যাঁ, এবার বলেন আপনি। ওনার সম্পদ বলতে একটা রিক্সাই ছিল ভাই, আর ওনার পরিবারের একজনের সাথে ওনার অনেক শত্রুতা ছিল। আচ্ছা, তারপরে কি হয়? জানি না ভাই। আরে বেড়া, আমার তো পকেট খালি হয়ে গেল। এইবার বলেন। সেই বেড়াই ওনারে মারছে। সেই বেড়া কেডা? সব যদি আমি বইলা দিই, তাহলে আপনারা কি করতে আছেন ভাই? দর্শক, আমরা কিন্তু একদম শেষের পথে, ওনার থেকে কিন্তু আমরা সব জেনে ফেলছি, ঠিক আছে? তো আর কয়েকদিন মাত্র সময়, আর এক দুই দিনের মধ্যে আমরা মনে করেন যে সব খবরাখবর আপনাদের কাছে পৌঁছে আনবো। সুতরাং আপনারা একটু অপেক্ষা করেন আর কিছুদিন। ভাই, আমরা আসলে খুবই দুঃখিত, আমরা আসলে আপনার বাবার খুনিকে আমরা খুঁজে বের করতে পারি না, এজন্য আমরা মানে আপনার কাছে লজ্জিত, দেশ আপনার কাছে লজ্জিত পুরা। আপনারা আমার বাপের খুনি খুঁজতেছিলেন? তাই না তো, কি আমরা তো আপনার বাপের খুনি খুঁজতে বসে তো দেশ পুরো ছাড়খার করে ফেলেছি। আমার বাপরা তো আমিই মারছি। এতদিন আপনি বলেন নাই কেন? আপনারা তো জিজ্ঞেসই করেন নাই, আমার কি দোষ? আচ্ছা, আপনি আপনার বাপরে কি জন্য মারলেন, কি হয়েছিল ওই দিন? আব্বা আমারে প্রায় সবসময় গাজার ভাগ কম দিত, ওই দিন আমি পুরা গাঞ্জাই আমার বাপরে ভরে দিছি। তারপর
তারপর বেশি পিনিকে হার্ট অ্যাটাক করে মরে গেছে। তাহলে এই বেটাকে ভরে দেওয়া যাক, এই এটা জেলে ভরে দাও। দর্শক দেখলেন এভাবে আমরা সুষ্ঠু ইনভেস্টিগেশন করে থাকি। আপনারা ভালো থাকবেন এবং সবসময় মনে রাখবেন, পুলিশের কাজ যেখানে শেষ আমাদের কাজ সেখানে শুরু। এমন এক অসমাপ্ত ঘটনা। আচ্ছা, ও মাই গড, তার মানে আপনি আমাদেরকে সাহায্য করতে ভাই? তুমি আটকে যাও, দ্রুত ধরে নিয়ে আসো, আমি তার পেছন মারবো। আমি এ তুমি এদিক দেখো, কেন আমি তুমি এদিক দেখো বলেনি না? এক আবাস এতদিন বলেন নাই কেন? ঘটনা আব্বা মারে প্রায় সব সময় গাজায় ভাগ কম দিত, এই জন্য আমি গাজা পুরাটাই ভরে দিছি এদিন। তাইলেই নাকি এখন ভরে দাও যাক, এ জেলে ভরে দাও। ওই ওরে দাও কেন, তাহলে এই বেটাকে ভরে দেওয়া যাক। এ সম্পর্কে আপনি কিছু বলেন। কি কম এখন? আচ্ছা যাই হোক, এসব গাঁজা খুঁড়দের থেকে আমাদের আমার আব্বা হয়েছে।